আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমরা পড়তে যাব হচ্ছে ইউনিট ওয়ানের লেসন থ্রি, তাই না? অর্থাৎ বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন, অর্থাৎ জাতিসংঘে আমাদের বঙ্গবন্ধু, তাই না? অর্থাৎ জাতিসংঘে বঙ্গবন্ধু। বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তাই না? আর 1974 সালে আমরা দেখছি যে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় সর্বপ্রথম ভাষণ দেন, তাই না? এই ভাষণে তিনি যেমন দেশের কথা বলেছেন, তিনি তেমন বিদেশের কথা বলেছেন, তাই না? অর্থাৎ তিনি যেমন দেশের মানুষের কথা বলেছেন, তেমনি তিনি বলেছেন বিদেশে মানুষের কথা, তাই না? বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে নির্যাতিত মানুষের কথা তিনি এই ভাষণের ভিতরে বলেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সেই ভাষণটা পড়তে যাচ্ছি, হ্যাঁ। এবং এটা আমাদের নতুন বছরে হচ্ছে টেক্সটের ভিতরে দিয়ে দিয়েছে সরকার, আমরা সরাসরি সেখান থেকেই পড়া শুরু করি। আজকে আমরা ইউনিট ওয়ানের লেসন থ্রি পড়তে যাচ্ছি, আর আমাদের যে লেসন টাইটেল সেটা হচ্ছে বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন, অর্থাৎ জাতিসংঘে বঙ্গবন্ধু। তো চলো আমরা টেক্সট পড়া শুরু করি। তো টেক্সটের আগে দুইটা কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইউএন, অর্থাৎ ইউএন মানে ইউনাইটেড নেশন, তাই না? অর্থাৎ জাতিসংঘ সম্পর্কে তুমি কী জানো? এই যে জাতিসংঘ 1945 সালে গঠিত হয়, এটা সম্পর্কে তুমি কী জানো? আর দুই নম্বরে বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধুজ স্পিচ অ্যাট দ্য ইউএন, অর্থাৎ জাতিসংঘে বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিল, যে ভাষণ দিয়েছিল, সেটা সম্পর্কে তুমি কী জানো, কতটুকু জানো? তো এই উত্তর আমরা পরে দেব, আমরা আগে টেক্সট পড়ে আসি, তাই না? টেক্সট না পড়লে আমরা বুঝবো কীভাবে? তো বলছে বঙ্গবন্ধুজ স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর যে স্পিচ, যে বক্তব্য, সেটা একটা গর্বের বিষয় আমাদের জন্য। হি ডেলিভার্ড দ্য স্পিচ অন 25th September 1974, 1974 সালের 25শে সেপ্টেম্বর, হ্যাঁ, এই সময়ে সে এই বক্তব্যটা ডেলিভার মানে দিয়েছিল, হ্যাঁ, জাস্ট আফটার আ উইক বাংলাদেশ বিকেম আ মেম্বার অফ দ্য ইউএন, ঠিক হচ্ছে এক সপ্তাহ পর যখন বাংলাদেশ হচ্ছে বিকেম মেম্বার অফ ইউএন, হ্যাঁ, অর্থাৎ জাতিসংঘের সদস্য হয়েছে, এরকম সদস্য হওয়ার এক সপ্তাহ পরে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল সেটা সম্পর্কিত আর কি। টু বি আ মেম্বার অফ দ্য ইউএন, অর্থাৎ জাতিসংঘের সদস্য হওয়াটা ওয়াজ নট অ্যান ইজি গোল, অ্যাজ সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ ওয়ার অপোজিং দ্য মেম্বারশিপ ফর বাংলাদেশ। এটা খুব বেশি একটা কঠিন মানে সহজ কাজ ছিল না, কারণ কিছু ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ, অর্থাৎ প্রভাবশালী কিছু দেশ, তারা মূলত অপোজিং, বিরোধিতা করছিল যে বাংলাদেশকে মেম্বারশিপ নেওয়ার দরকার নেই, বাংলাদেশকে এখানে মেম্বারশিপ হিসেবে ঢুকানোর দরকার নেই। সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ, হ্যাঁ। তো বলছে তাই এটা বলা যায় যে আরও একটা যুদ্ধ ছিল যেটা বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল, ওয়েজ মানে এখানে চালিয়ে যাওয়া, তাই না? আচ্ছা, তো আমরা এখানে এই যে লাল কালির যে সিনোনিম আছে সেগুলো একটু দেখে আসি, হ্যাঁ। তো এখানে স্পিচ মানে আমরা জানি হচ্ছে বক্তব্য, তাই না? এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে ডিকশন বা আটারেন্স বা স্পিকিং, তাই না? আর প্রাইড মানে তো গর্ব বা অহংকার, এটাকে আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো, যাচ্ছে ডিলাইট বা প্লেজার বা কন্টেনমেন্ট। ডেলিভার মানে কোনো কিছু বক্তব্য প্রদান করা, হ্যাঁ, সরবরাহ করা, এই ধরনের আর কি। তো এটার আমরা সিনোনিম বলতে পারবো যে সাপ্লাই বা প্রোভাইড বা ফার্নিশ। আর ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী, এটাকে আমরা বলতে পারবো যাচ্ছে পাওয়ারফুল, ডমিনেন্ট বা প্রমিনেন্ট, তাই না? আর মেম্বারশিপ মানে তো জানি আমরা যে হচ্ছে যে সদস্য পদ যেটা সেটা, হ্যাঁ, এটাকে আমরা সিনোনিম বলতে পারি যাচ্ছে বিলঙ্গিং, হ্যাঁ, বা হচ্ছে যে ইন্টিগ্রেশন। এটা তারপর বলছে বাট ফাইনালি, কিন্তু শেষমেশ বঙ্গবন্ধু ওন, কিন্তু বঙ্গবন্ধু বিজয় লাভ করে, হ্যাঁ, অর্থাৎ সে বাংলাদেশকে হচ্ছে যে জাতিসংঘের সদস্য পদ লাভ করাতে সক্ষম হয়। হি ওন নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ বাট অলসো এভরি ওয়ান হু লিসেন টু হিজ এভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএন,
তিনি শুধু হচ্ছে যে মেম্বারশিপই ওন করেন নাই, অর্থাৎ তিনি শুধু যে হচ্ছে সদস্য পদ নিয়েছিলেন সেটা নয়, এর চাইতেও বড় কিছু যে সে হচ্ছে সবাইকে জয় করেছিল। হ্যাঁ, শুধু জাতিসংঘকে জয় করে নাই, সে আসলে সবাইকে জয় করেছিল যারা ওখানে তার বক্তব্য শুনেছিল, তার যে প্রথম যে স্পিচ জাতিসংঘে দেওয়া সেটা। হ্যাঁ, সে সবাইকে জয় করেছিল। ইট ওয়াজ আ ভিনি ভিডি ভিসি, অর্থাৎ এটার মানে হচ্ছে আসলাম, দেখলাম, জয় করলাম, তাই না? তো এটা অনেকটা এরকমই যে সে প্রথমে আসলো, দেখলো, জয় করলো, এই ধরনের। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, এই ধরনের অভিজ্ঞতা ফর হিম, তার জন্য। হি কেম, এই যে এখানে বলে দিয়ে আছে, সে আসলো, অ্যান্ড হি স এবং সে দেখলো, অ্যান্ড হি কনকোয়ার্ড এভরিওয়ান, এবং সে সবাইকে জয় করলো। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউএন টু ডেলিভার আই স্পিচ ইন বাংলা। বঙ্গবন্ধু জাতিসংঘের প্রথম ব্যক্তি ছিলেন, হ্যাঁ, ফার্স্ট পার্সন ছিলেন ইতিহাসে, যিনি হচ্ছে সর্বপ্রথম বাংলায় তিনি বক্তব্য দিয়েছেন জাতিসংঘে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য 7.5 crore, হ্যাঁ, অর্থাৎ এখানে বলা হচ্ছে 75 মিলিয়ন বাঙালিজ, অর্থাৎ 7.5 কোটি বাঙালির মুখের ভাষা বাংলা ভাষা। সেই বাংলা ভাষায় বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন জাতিসংঘে প্রথমবারের মতো এই সময়ে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, অর্থাৎ ভাষা শহীদদের ভাষা, অর্থাৎ সেই বাংলা ভাষা, এই ভাষাতেই তিনি বক্তব্য দিয়েছেন। দ্য পোয়েট অফ ওরেশন, অর্থাৎ বাগ্মিতার কবি বা বক্তৃতার কবি। তারপরে বলছে দ্য আইকন অফ ক্যারিস্টামিক, দ্য আইকন অফ ক্যারিসমেটিক লিডারশিপ, হ্যাঁ, অর্থাৎ তার যে অসাধারণ নেতৃত্ব দানকারী যে গুণাবলীর যে আইকন, তাই না? টাস্ট দ্য হচ্ছে অ্যানাদার মাইল স্টোন, তিনি আরও একটা মাইল ফলক স্পর্শ করেছেন, অ্যান্ড সো ডিড দ্য বেঙ্গলিজ থ্রু হিম, এবং তার মধ্য দিয়ে, অর্থাৎ তার দ্বারা বাঙালিরাও সেই মাইল স্টোন স্পর্শ করেছে। ইট ওয়াজ আ স্পিচ দ্যাট রিভিলড বাংলাদেশেস স্ট্যান্ড অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি, অর্থাৎ এটা হচ্ছে সেই বক্তব্য যে বক্তব্য প্রকাশ করে মূলত বাংলাদেশের অবস্থান সেটা জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে, হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থানটা কী, তাই না? অর্থাৎ দেশে বা বিদেশে বাংলাদেশের অবস্থানটা কী হবে, হ্যাঁ, বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি, অর্থাৎ বৈশ্বিক যে তোমার যে সম্প্রদায়, তাই না, বিশ্ব সমাজে বাংলাদেশের অবস্থান কী হবে, বাংলাদেশের ভিতরে অবস্থান কী হবে বাংলাদেশের, এই বিষয়টাই মূলত আসলে প্রকাশ করে তার হচ্ছে যে বক্তব্য সেটা। তো এখানেও আমরা সিনোনিম দেখবো যে হচ্ছে ফাইনালি, তাই না? তো ফাইনালি আমরা বলতে পারবো হচ্ছে যে শেষমেশ, তাই না, বা সব শেষে, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে আলটিমেটলি বা লাস্টলি, তাই না? তারপরে দেখছি আমরা এক্সপিরিয়েন্স মানে দ্য অভিজ্ঞতা, তাই না, এটাকে আমরা হচ্ছে বলতে পারবো যে হচ্ছে ইনসিডেন্ট বা অকারেন্স বা হ্যাপেনিং, তাই না? আর ক্যারিস্টম্যাটিক, তো ক্যারিসমেটিকের আমরা সিনোনিম আমরা তো আগেই বললাম, ক্যারিসমেটিকের সিনোনিম আমরা বলবো যে হচ্ছে চার্মিং, হ্যাঁ, বা ম্যাসমারাইজিং বা ক্যাপটিভেটিং, তাই না? আচ্ছা, আর রিভিল মানে প্রকাশ করা, এটার সিনোনিম আমরা বলবো ডিসক্লোজ বা পাবলিশ বা সার্কুলেট। আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান কাইন্ড, অর্থাৎ জাতিসংঘকে মানব জাতির আইনসভা হিসেবে কল্পনা করে বঙ্গবন্ধু রিকগনাইজ দ্য মোমেন্ট অফ ডেলিভারিং হিজ স্পিচ হিস্টোরিক্যাল, বঙ্গবন্ধু তার যে স্পিচ দেওয়ার যে মুহূর্ত ওটাকে তিনি ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন। হি মেনশন দ্যান্ট, তিনি উল্লেখ করলেন যে দ্য ভেরি মোমেন্ট দ্য ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল, হ্যাঁ, তিনি ওই মুহূর্তটাকেই তিনি হচ্ছে জাস্টিফাই করলেন, বিচার করলেন, তাই না, যে হচ্ছে দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল, এই যে অনেক দিন ধরে যে সংগ্রাম বা স্যাক্রিফাইস বা ত্যাগ, হ্যাঁ, অফ দ্য বাঙালিজ বাঙালিদের, হ্যাঁ, সেটা কিসের জন্য, তাদের যে সেলফ রুল, নিজস্ব যে স্বায়ত্ত শাসন বা ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ডিগনিটি অ্যান্ড কো এক্সিস্টেন্স, হ্যাঁ, এবং তাদের যে হচ্ছে মানে হচ্ছে কো এক্সিস্টেন্স, অর্থাৎ একসাথে থাকা আর কি, অ্যালং উইথ আদার নেশনস, অন্যদের অন্য জাতির সাথে, তো অন্য জাতির সাথে থাকা বা সম্মান বা স্বাধীনতা বা আত্মসম্মানের জন্য বাঙালির যে এই ত্যাগ তিতিক্ষা, এই বিষয়টাকে তিনি উল্লেখ করলেন।
He assured that তিনি আরো নিশ্চিত করলেন যে বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট, বাংলাদেশ যে পারস্পরিক যে একে অন্যের প্রতি যে সম্মান, হ্যাঁ, সেটা অবশ্যই ফলো করবে, সেই আইডিওলজি বা সেই তত্ত্ব সে ফলো করবে বাংলাদেশ। ন্যাশনাল সভারনিটি অর্থাৎ জাতীয় যে সার্বভৌমত্ব, রিজিওনাল ইন্টিগ্রিটি অর্থাৎ আঞ্চলিক যে অখণ্ডতা, তাই না, এবং হচ্ছে যে নন ইন্টারফিয়ারেন্স ইনটু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ, এবং অন্যান্য দেশের যে ইন্টারনাল যে বিভিন্ন ইস্যু রয়েছে, বিষয় রয়েছে, সেগুলোতে মানে ইন্টারফেয়ার, হস্তক্ষেপ না করা, এইসব নীতি বা বিষয়গুলো বাংলাদেশ খুব ভালোভাবেই ফলো করবে। তারপর বলছে যে হচ্ছে বঙ্গবন্ধু এক্সপ্লেইন, বঙ্গবন্ধু আরো ব্যাখ্যা করলেন, কি ব্যাখ্যা করলেন, বঙ্গবন্ধু এক্সপ্লেইনড বাংলাদেশ ইজ অ্যাবসলিউট প্লেস টু দ্য ইউএন চার্টার্স, অর্থাৎ বঙ্গবন্ধু আরো ব্যাখ্যা করলেন যে বাংলাদেশের যে অ্যাবসলিউট প্লেস, হ্যাঁ, অর্থাৎ তাদের যে দৃঢ় প্রতিশ্রুতি, হ্যাঁ, সেটা হচ্ছে কিসের প্রতি, সেটা হচ্ছে জাতিসংঘ সনদ, ইউএন চার্টার্স, জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের যে দৃঢ় প্রতিশ্রুতি, সেটা তিনি ব্যক্ত করলেন বা ব্যাখ্যা করলেন। অ্যান্ড রিমাইন্ডেড, এবং মনে করিয়ে দিলেন বা স্মরণ করিয়ে দিলেন হাউ দ্য পিপল অব হিজ কান্ট্রি, তার দেশের লোকজন কিভাবে মেড দিস হাইয়েস্ট স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য সেম, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশের যে এই যে মানুষজন, তাই না, তারা যে কিভাবে তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এই পজিশনে আসার জন্য, এটাও তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। দ্য ফাদার অব দ্য নেশন, জাতির পিতা, অ্যাডেড দ্যাট, আরও তিনি বললেন যে বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু সাচ আ ওয়ার্ল্ড, বাংলাদেশ এমনই একটা পৃথিবীর খোঁজ করে, এমনই একটা বিশ্বের স্বপ্ন দেখে, হ্যাঁ, হোয়ার পিস অ্যান্ড জাস্টিস উড টেক দেয়ার রাইটফুল প্লেস, যেখানে শান্তি এবং বিচার, হ্যাঁ, অবশ্যই সেখানে স্থান পাবে, তাদের রাইটফুল প্লেস পাবে। আচ্ছা, তারপরে বলছে যে ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স, এই যে অনেক শত শত লক্ষ লক্ষ যে শহীদ হলো এই দেশের জন্য, তাদের স্যাক্রিফাইসটাকেও কিন্তু জাস্টিফাই করার জন্য, বিচার করা, এটাও বেশ, এটাও মূল্যায়ন করা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হচ্ছে আমাদের সিনোনিম দেখার পালা, আমরা আইডেন্টিফাই দেখলাম, তাই না, আইডেন্টিফায়ার, আমরা সিনোনিম হচ্ছে বলবো যে রিকগনাইজ বা ডিস্টিংগুইশ বা ডিসকভার, তাই না। আচ্ছা, তারপরে হচ্ছে মেনশন, মানে উল্লেখ করা, তাই না, এটাকে আমরা সিনোনিম বলতে পারবো, যে হচ্ছে স্টেট বা স্টে বা ডিক্লেয়ার, আর স্ট্রাগল মানে তো সংগ্রাম, এটার আমরা সিনোনিম বলবো ফাইট বা কম্পিট বা কন্টেস্ট, হ্যাঁ, সংগ্রাম করা, আর স্যাক্রিফাইস এটা তো হচ্ছে ত্যাগ তিতিক্ষা, তাই না, এটাকে আমরা হচ্ছে সিনোনিমে যদি নিয়ে আসি তাহলে হবে হচ্ছে অ্যাটনমেন্ট বা ডিসকাউন্ট, হ্যাঁ, অথবা ডিডাকশন। তারপরে আমরা ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, এটার মূলত সিনোনিম জানি ফ্রিডম বা লিবার্টি বা সোভারনিটি, তাই না। ডিগনিটি মানে সম্মান, সম্মানের সিনোনিম হলো স্ট্যাটাস বা গ্রেটনেস বা লফটিনেস, তাই তো। আইডিওলজি মানে কোনো তত্ত্ব বা দর্শন, এটাকে আমরা হচ্ছে বা দৃষ্টিভঙ্গি যেটাই বলি না কেন, এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো যে আউটলুক বা ফিলোসফি, হ্যাঁ, বা থিওরি। তারপরে হচ্ছে রেসপেক্ট মানে হচ্ছে সম্মান, তাই না, এটাকে আমরা সিনোনিমে আনলে হবে অ্যাপ্রিসিয়েশন বা এস্টিম বা ডিগনিটি। তো এরপরে হচ্ছে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে কৃতজ্ঞতা, তাই না, এটাকে আমরা সিনোনিম বলবো যে অনেস্টি বা প্রিন্সিপাল বা সিনসিয়ারিটি, যেটাই বলি না কেন। তো তারপর হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল মানে তো হচ্ছে যে বাংলা কি বলবো, এই যে ইন্টারনাল মানে নিজস্ব, মানে ভিতরকার ব্যাপার এরকম বলি না সেটা, তো ইন্টারনাল এটাকে আমরা বলবো হচ্ছে ডোমেস্টিক বা সাবজেক্টিভ বা প্রাইভেট, ব্যক্তিগত, তাই না। এটা এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, এটার আমরা সিনোনিম বলবো হচ্ছে অ্যানালাইজ বা ক্ল্যারিফাই বা ডিফাইন, তাই না। আচ্ছা, আর অ্যাবসোলুট মানে তো হচ্ছে দৃঢ়, এটাকে আমরা হচ্ছে সিনোনিম যদি নিয়ে আসি তাহলে এমন হইতে পারে যে হচ্ছে কমপ্লিট বা ফুল বা আনলিমিটেড, তাই তো। তারপর হচ্ছে অ্যাচিভ, অ্যাচিভ মানে অর্জন করা, এটাকে আমরা সিনোনিমে আনলে হবে ম্যানেজ অথবা অ্যাটেইন বা অবটেইন, তাই না। আচ্ছা, এরপর হবে রাইটফুল, তাই না, রাইটফুলের আমরা সিনোনিম বলবো হচ্ছে ডিজার্ভড বা অ্যাপ্লিকেবল বা লভফুল, তাই না।
আর এসেনশিয়াল মানে তো অপরিহার্য, এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারি, যে হচ্ছে তোমার ক্রুশিয়াল বা নেসেসারি বা ফান্ডামেন্টাল, তাই না? এরপর আসছে কাউন্টলেস, তাই না, অর্থাৎ অগণিত। এটাকে আমরা হচ্ছে সিনোনিমে যদি নিয়ে আসি তাহলে বা এন্ডলেস, হ্যাঁ, বা ইনক্যালকুলেবল, অথবা আমরা বলতে পারি যে হচ্ছে আনকাউন্টেড, তাই না? তো এরপরে আমরা পরের যে প্যারা সেটা দেখছি, ইন হিজ স্পিচ, তার কথায় বা বক্তব্যে বঙ্গবন্ধু এক্সপ্রেসড, তিনি প্রকাশ করেছেন হিজ আটমোস্ট গ্র্যাটিটিউড টু দ্য ইউএন, অর্থাৎ জাতিসংঘের প্রতি তার যে সর্বোচ্চ কৃতজ্ঞতা সেটা তিনি দেখিয়েছেন, প্রকাশ করেছেন, অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, হ্যাঁ, এবং যে আন্তর্জাতিক যে সম্প্রদায় তাদের প্রতি, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সবার প্রতি তিনি তার যে কৃতজ্ঞতা সেটা তিনি দেখিয়েছেন, ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ, বাংলাদেশের পাশে দাঁড়াবার জন্য, উইথ দ্য রেইডস অ্যান্ড সাপোর্ট, তাদের যে সাহায্য সহযোগিতা বা সমর্থন ইত্যাদি নিয়ে যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বা হচ্ছে যে ইউএন অর্থাৎ জাতিসংঘ, এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাই না? ইন দ্য রিকনস্ট্রাকশন অব দ্য ওয়ার র‍্যাভেজড কান্ট্রি, এই যে যুদ্ধ বিধ্বস্ত যে একটা দেশ, এই দেশের যে রিকনস্ট্রাকশন, তাই না, অর্থাৎ পুনরায় যে আবার কনস্ট্রাক্ট করা, নির্মাণ করা বা দাঁড় করানো, এখানে এর জন্য বাইরের যে দেশগুলো বা হচ্ছে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য হচ্ছে বঙ্গবন্ধু কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আরও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই জন্য যে রিলোকেশন অফ 10 মিলিয়ন ওয়ার রিফিউজি, অর্থাৎ